কেমন আছেন সবাই? আজকে অনেক অনেক দিন পরে আপনাদের সাথে আবার চলে আসলাম। আসলে একটা লম্বা বিরতি চলে গেল, কারণ আপনারা জানেন যে আমাদের সবার করোনা হয়েছিল, তারপর আমার পরীক্ষা চলছে, সো আমার এখন পর্যন্ত ফাল্গুন মানানোর সুযোগ হয়নি। আজকে ভাবলাম যে যেহেতু পরীক্ষার 5 দিন বন্ধ আছে, সো একটু আপনাদের সাথে ফাল্গুন সেলিব্রেট করতে চলে আসি। তো এই রাতের বেলাতে আর কোথাও যাওয়ার নাই, তো আমি যে সেজে গুজে শাড়ি টাড়ি পরে চলে আসলাম আপনাদের সাথে গল্প করতে। সো অনেক অনেক দিন পরে আজকে আসলাম একটা রিকোয়েস্ট ভিডিও নিয়ে। বলতে পারেন এটা আমার মোস্ট রিকোয়েস্টেড ভিডিও, আর সেটা হচ্ছে হাউ ডু আই প্রিপেয়ার মাই ক্যানভাস। হ্যাঁ, ক্যানভাসে ছবি আঁকার আগে তা অবশ্যই প্রিপেয়ার করতে হয়, না হলে কিন্তু ছবি আঁকার ফিনিশিং ভালো হয় না, অথবা ছবিটা নষ্ট হয়ে যেতে পারে। তো ক্যানভাস আমি খুব সহজ করে প্রিপেয়ার করি, আর কীভাবে ক্যানভাসটা প্রিপেয়ার করি সেটা আপনাদের সাথে একটু পরে শেয়ার করছি। তো ক্যানভাস প্রিপারেশন ভিডিও দেখানোর আগে আপনাদেরকে আগে বুঝতে হবে কেন আমাদের ক্যানভাসের প্রিপারেশন দরকার হয়। তো প্রথমে বলে নিচ্ছি যে আমরা ক্যানভাসে ইউজুয়ালি কী কী কালার ইউজ করি। ক্যানভাসে আমরা সাধারণত 2টা কালার ইউজ করি, একটা হচ্ছে অ্যাক্রিলিক আর একটা হচ্ছে অয়েল কালার। তো অ্যাক্রিলিক কালারটা হচ্ছে আলু কালার আমার ভাষা মতে, কারণ এটা যে কোনো সারফেসে সুন্দরভাবে বসে যায়। এটা একটু প্লাস্টিক টাইপের কালার, যেটা আপনি চাইলে মাটির পাত্র অথবা ক্যানভাস অথবা কাগজ অথবা জামা কাপড় যে কোনো কিছুতে ইউজ করতে পারেন। এটার জন্য খুব একটা বেশি প্রিপারেশনের দরকার পড়ে না, কিন্তু অয়েল কালারটা যখন আপনি করবেন তখন অবশ্যই ক্যানভাসটাকে প্রিপেয়ার করে নিতে হবে। তো আজকে আপনাদের সাথে খুব সহজে কীভাবে আপনাদের ক্যানভাসটা প্রিপেয়ার করতে হয় সেটাই শেয়ার করব, কিন্তু তার আগে আপনাদের দেখাতে যাচ্ছি যে ক্যানভাস প্রিপেয়ার না করলে কী কী সমস্যা হবে। তো আপনারা এখানে পুরো ক্যানভাসটায় তেল দেখতে পাচ্ছেন, তেলের দাগ, এটা 2 বছর আগের, সো এটা এখন শুকিয়ে গেছে, কিন্তু এটা ফার্স্ট লেয়ার তাই কালারটা খুব সহজে শুকিয়ে গেছে। কিন্তু যদি আমি এখানে ফার্স্ট লেয়ার ছাড়াই যে পুরো রিয়েলিস্টিক ছবিটা আঁকার জন্য আমি যদি এখানটার উপরে 5, 6, 10 লেয়ার দিতাম, তাহলে কিন্তু খুব সহজেই আমার এই রঙগুলো শুকাতো না, আর কোটিংটা ঠিক মতো না হওয়ার কারণে আমার ক্যানভাসটা একটা টাইম যাওয়ার পরে ফাঙ্গাস পড়ে যেত। ওকে, কেন ফাঙ্গাস পড়তো? তার রিজনটা হচ্ছে এটার কোটিংটা খুবই পাতলা ছিল ক্যানভাসটা, মানে এটা কেনা যেহেতু ওরা হচ্ছে হালকার উপর দিয়ে ঝাপসা একটা কোটিং করেছে, তো ক্যানভাসটার লেয়ার মানে কোটিংয়ের লেয়ারটা খুবই পাতলা। দ্যাটস ওয়াই যে পিছন থেকে যে দেখতে পাচ্ছেন খুব সহজে যে তেলগুলো চলে আসছে, কারণ হচ্ছে লেয়ারটা খুব পাতলা ছিল। তো পিছনে কালারগুলো চলে আসছে তার মানে এখান থেকে বাতাস অপোজিট সাইডে গো থ্রু হবে। তো বাতাসটা যখন এখান থেকে অপোজিট সাইডে যাবে তখন ক্যানভাসের উপরে অয়েল কালারটা খুব বেশি দিন স্টে করবে না। আপনারা জানেন যে ক্যানভাস যদি সঠিকভাবে প্রিপেয়ার করা থাকে তাহলে কিন্তু একটা ক্যানভাস 100 বছরেরও বেশি ভালো থাকে। এ কারণেই পুরোনো আমলের রাজা বাচ্চাদের কী বলে পোর্ট্রেট ছবিগুলো আমরা এখনও দেখতে পাই বিভিন্ন মিউজিয়ামে গেলে। তো অয়েল কালারটা এত লাস্টিং করা একটা কালার, কিন্তু ক্যানভাস যদি ঠিকমতো প্রিপেয়ার না করা হয় তাহলে কালারটা খুব সহজেই নষ্ট হয়ে যায়, ছটফট করে যাবে। সো এর জন্য আমাদের খুব 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 বেশি জরুরি হচ্ছে ক্যানভাসটা প্রিপেয়ার করা। আর ক্যানভাস প্রিপেয়ার ছাড়া আপনি যদি কালার করেন তাহলে যত দামি কালার ইউজ করেন না কেন আপনার ছবি নষ্ট হবেই অ্যান্ড ছটফট করে যাবে। সো আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে দোকান থেকে কেনা ক্যানভাসটা প্রিপেয়ার করতে হয়। ক্যানভাস কাপড় থেকেও কিন্তু ক্যানভাস প্রিপেয়ার করা যায়, সেই ভিডিওটা অন্য আরেকদিন শেয়ার করব, আর আজকে শেয়ার করছি রেডিমেড ক্যানভাস প্রিপেয়ার করাটা। সো সঙ্গেই থাকুন আর দেখতে থাকুন কিভাবে খুব সহজেই ফাঁকিবাজে করে আমার ক্যানভাসটা আমি প্রিপেয়ার করে নিচ্ছি অয়েল কাজ করার জন্য। আমি এখানে বাজার থেকে আনা ক্যানভাস ব্যবহার করছি। এই ক্যানভাসের দাম সাধারণত সাইজ ভেদে 60 থেকে 200, 250, 300 বেশি হয়ে থাকে। যেহেতু আগে থেকেই কোট করা ক্যানভাস নিয়ে এসেছি তাই আমি কোনো এক্সট্রা লেয়ার বা কোট করছি না চক অথবা আইকা দিয়ে, ডিরেক্টলি জেসো ইউজ করব। একটা ইনফরমেশন দিয়ে রাখছি, জেসো হচ্ছে অ্যানাদার ফর্ম অফ অ্যাক্রিলিক পেইন্ট। যেহেতু জেসোটা অনেক থিক ফর্মে থাকে তাই স্প্যাচুলার সাহায্যে একটু ফেটে নিচ্ছি।
আর এটাকে সামান্য পাতলা করার জন্য হালকা একটু পানি স্প্রে করে নিব। এবার ক্যানভাসটাকে জেসোর সাহায্যে খুব ভালো করে কোট করে নিচ্ছি। একবার কোট করার পরে শুকিয়ে আরেকবার থেকে দুবার কোট করে নিতে হবে। দুই তিনবার কোট করার পরে লেয়ারটা যখন ভারী হয়ে যাবে শুকানোর পরে আপনারা চাইলে একটা স্যান্ড পেপারের সাহায্যে লেয়ারটা হালকা করে ঘষে নিতে পারেন, তাহলে আপনাদের ক্যানভাসটা খুব স্মুথ হবে। তবে আমি পার্সোনালি একটু টেক্সচারওয়ালা ক্যানভাস পছন্দ করি। ফাইনাল কোটিংয়ের জন্য আপনারা চাইলে শুধু জেসো বা হোয়াইট কালার ইউজ করতে পারেন, তবে আমি পার্সোনালি আমার ফাইনাল কোটিংয়ে ক্যানভাসটা একটু নিউট্রাল কালার রাখতে পছন্দ করি, এতে আমার কালার করতে সুবিধা হয়। এজন্য আমি এখানে ব্যবহার করছি জেসো, সাথে নিয়ে নিচ্ছি ইয়েলো অকার কালার আর সামান্য একটু ব্ল্যাক। অনেক আর্টিস্টরাই ফাইনাল কোটটা ইয়েলো রাখতে পছন্দ করেন, ফলে বার্নসেনা দিয়ে যখন ছবিটা আঁকা হয় খুব সুন্দর করে ফুটে ওঠে, কাজ করতে সুবিধা হয়। কোটিংটা খুব ভালোভাবে করে নিতে হবে, কারণ মনে রাখতে হবে কোটিং যত ভালো হবে ক্যানভাসটা তত দীর্ঘস্থায়ী হবে। আর কোটিং করার পরে অবশ্যই এই ক্যানভাসটা শুকানোর জন্য টাইম দিতে হবে, 2-3 দিন সময় দিতে হবে যাতে ক্যানভাসটা পুরোপুরি সুন্দর করে শুকিয়ে যায়। দেখতেই পাচ্ছেন ক্যানভাসটা কি সুন্দর করে কোটিং করা হয়েছে, আলোতে ধরলেও ক্যানভাসটা এপাশ থেকে ওপাশ দেখা যাচ্ছে না। আপনারা যদি এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকন ক্লিক করে রাখবেন। সবাই সাথে থাকবেন, ভিডিওটি কাজে আসলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।